হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এই গরমে। আমিও ভালো আছি। আমি ভাবলাম আজকে একটু ম্যাঙ্গো জুস করা যায় গরমের মধ্যে, এই জন্য আমি ভালো ফ্রেশ আম নিয়ে নিয়েছি। এই দেখো, দেখতেই পাচ্ছ, আমটাকে আমি পিস পিস করে বার করে নিচ্ছি। তোমরাও বার করে নিও, ভালো করে পিস পিস করে বার করে। আমি এটাকে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি করার জন্য। মিক্সিতে দিয়ে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আর পুদিনা পাতা দিয়ে ভালো করে আমি এটাকে একটা মিক্সার বানিয়ে নিচ্ছি। গ্রেভি টাইপের সুন্দর হয়ে গেছে গাঢ়। এই তার মধ্যে আমি দিয়ে দিলাম পুদিনা পাতা, তোমরা দেখতেই পেলে। আর এই দেখো, এই দেখো সুন্দর মিক্সিটা হয়েছে। এই দেখো খুব গাঢ় সুন্দর হয়েছে। এবার আমি দুখানা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসটাকে আমি গার্নিশিং করে নিচ্ছি একটু জল জিরা দিয়ে। এই দেখো দেখতেই পাচ্ছ। তারপর গ্লাসের ভেতরে আমি দিয়ে দিচ্ছি বরফ। বরফ দেওয়ার পরে আমি যে মিক্সিটা করেছিলাম আমের সেই জুসটা দিয়ে দিচ্ছি। খুব গাঢ় আর খুব সুন্দর ঘন হয়েছে। এই তারপর আমি দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে ভালো করে আমি এটাকে একটুখানি গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে তারপরে আমি গার্নিশের জন্য দুটো গ্লাসে দুটো লেবুর পিস দিয়ে দিলাম। দিয়ে ওপর দিয়ে সাজানোর জন্য আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আমার এই জুসটা তোমাদের কেমন লাগলো ভালো কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। কমেন্ট করো আর ভালো লাগলে শেয়ার করো।